ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসিডি একটি আয়তকার চিত্র, এসি যুক্ত করে প্রমাণ করি যে ট্যান এ সি ডি ইকুয়ালস টু কট এ সি বি। ওকে, তো তার জন্য প্রথমে আগে আমাদের একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তো একটা আয়তক্ষেত্র আঁকলাম, এই হলো আমাদের আয়তক্ষেত্র, যেটা হচ্ছে এ বি সি ডি। এবারে এসি কর্ণ, এ আর সি যোগ করে এসি কর্ণ আঁকলাম। ওকে, আচ্ছা, এবারে আমরা দুটো অ্যাঙ্গেল পেয়েছি এখানে, দেখো একটা হচ্ছে এ সি ডি আর একটা অ্যাঙ্গেল এখানে পেলাম এ সি বি। ওকে, এবারে আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয় সমকোণ, ঠিক আছে? তো যদি প্রত্যেকটা কোণ সমকোণ হয় তাহলে অ্যাঙ্গেল বি সি ডি দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এবারে এই অ্যাঙ্গেল বি সি ডি হচ্ছে এই দুটো কোণের সমষ্টি। বি সি ডি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ সি ডি প্লাস অ্যাঙ্গেল এ সি বি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো অ্যাঙ্গেল এ সি ডি এবং অ্যাঙ্গেল এ সি বি, এরা পরস্পরের পূরক কোণ। ওকে, তো তাহলে এবারে দেখো, ট্যান যদি আমি নিই, ট্যান এ সি ডি ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি যে ট্যান 90 মাইনাস অ্যাঙ্গেল এ সি বি, তাই তো? কারণ এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এসিডি প্লাস এসি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে এই এসি ডি এর জায়গায়, অ্যাঙ্গেল এসি ডি এর জায়গায় আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসি বি। ওকে, এবং আমরা জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা। ওকে, তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ট্যান অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকুয়াল টু কট অ্যাঙ্গেল এ সি বি। ওকে, তো এটাই আমাদের প্রমাণ করা ছিল, তো প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।